हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल लव अंकिता। आमी अंकिता, तुम्हारा एखन देखछो लव अंकिता ब्लॉग। तो आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो चले आसलाम आबार एकटा नतून भिडियोते। तो आज के भिडियोटाते की नी, आज के होच्छे आमादेर गोपू भाईर जन्मदिन, माने आज के जन्माष्टमी। तो जन्माष्टमी पुजो सकलेर बाड़ीते होच्छे, आमादेर बाड़ीतेओ हबे। तो ए बछर आमरा प्रथम गोपाल पातलाम, माने पातबो, एखोनो पातिनी। तो आजके होच्छे अंतिका मा आर आमि मिले अरेंजमेंट करछि। तो साढ़े नौटा एखन दसटा बजे, साढ़े नौटाय घूम थेके उठेछि, स्नान करे रेडी हये चले एसेछि। মানে ভীষণ ব্যস্ত মা ইন্দিকা, সব অ্যারেঞ্জমেন্ট করছে। আমি তো রান্না মানে কিছুই পারি না, তো আমি ফলটল গুছিয়ে দেবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, তুমি যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, রিকোয়েস্ট করছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। Much, much later. এই ফলগুলো আমি কেটেছি, আমি বানিয়েছি ফলগুলো। আমি রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি না, একদম সিম্পল ভাবে সেজেছি। তো কেমন লাগছে আমাকে জানিও তোমরা। আমাদের পুজো এখন মাঝামাঝি পথে, শেষও হয়নি শুরুও হয়নি। তো চল, ভোগ দেওয়া হয়েছে। এবার আমাদের উপোস ভাঙার পালা। তো এই কদিন উপোস করে করে আমাকে মানে কালকের থেকে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, এই গোপালটা খুব স্পেশাল আমার কাছে, বিকজ এই গোপালটা আমাকে একজন গিফট করেছে, স্পেশাল একজন। তো আমরাও গোপাল নেবো পরের বছর, আরেকটা গোপাল আনবো বাড়িতে। এনারা এসেছেন, এই যে নেদু, এই যে প্রিয়াঙ্কা, এই যে পিউ, এ পিউ হাই কর, এই যে দিশা, হ্যালো, আলে বাবালে। তো এনারা এসেছেন, এখন এনারা গিলবে, গিলে ফোন করবে, চলে যাবে। এ দেখো মনীষা, এটা তো সবাই চেনে আমার মনীষাকে, ওলে বাবলি। তো চলো, এ ফিউ মোমেন্টস লেটার, আজ
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তোমাদের দেখালাম আমার বাড়ির পুজোটা এবং আমি আমার এনজয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরাও আজকে সবাই মানে এনজয় করছো, সবার বাড়িতেই পুজো হয়েছে, তো তোমরা কেমন এনজয় করলে তোমরা আমার কমেন্ট বক্সে সবাই জানাবে তো। তোমাদের এনজয়টা আমার সাথে শেয়ার করো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তারা সবাইকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।